নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সন্ধ্যা এখন 7:30। তৈরি হয়ে গেছি লজে যাওয়ার জন্য। ভাই বিয়েতে পড়ার জন্য যে বেনারসিটা দিয়েছিল ওইটা পরেই তৈরি হয়েছি। আমি পরেছি একটি বেনারসি আর বোন পরেছে কাঞ্জিবরম। আজকে আমাদের দুই বোনের একমাত্র ভাইয়ের রিসেপশান, বউ ভাত। আজকে মা বাবা অনেকক্ষণ আগেই চলে গেছে লজে, কারণ এবার তো অতিথিরা আসতে শুরু করবেন, তাদেরকে আপ্যায়নের জন্য তো তাদের দরকারই। আর আমি বোন সবার শেষে ঘরে দৌড়ে তালা দিয়ে এবার বেরাবো। লজটা আমাদের বাড়ির খুব কাছেই, হাঁটা পথে 15 মিনিট। ছোটো মামা এসেছে আমাদের দু বোনকে নিতে। এখান থেকে এবার একটা টোটো ধরে টুক করে এবার চলে যাব। চলে এসেছি একদম লজের সামনে। কি সুন্দর লজটা সাজিয়েছে দেখুন। আমাদের মেদিনীপুর স্টেশন যাবার পথে রাস্তার উপরে পড়ে এই লজটা। যাতায়াতের পথে যখন এই লজটাকে দেখতাম তখন খুব যে বিশেষ কিছু মনে হতো তা হতো না, কিন্তু আজকে সাজানোর পরে যেন মনে হচ্ছে এর থেকে চোখ সরাতেই পারছি না। চলুন এবার ভেতরে যাই। বউ বসানোর জায়গাটাও কি সুন্দর সাজিয়েছে দেখুন। সকালবেলাতে যখন এই জায়গাটা সাজানো চলছিল ভাবছিলাম কেমন লাগবে রে বাবা, কিন্তু সন্ধ্যাবেলাতে এসে যেন চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে। বউ ভাত মানেই তো মন খুশি করে সাজগোজ, ফটো তোলা, গল্প করা। এখন মা বাবা তাদের একমাত্র ছেলের বউটিকে সঙ্গে নিয়ে ফটো তুলছে। কবে থেকে মা এই শাড়িটা আর বাবার পাঞ্জাবিটা ম্যাচিং করে কিনে রেখেছিল। বোনের ছেলেটা তো বড্ড দোষী, চোরকির মতো সারা বিয়ে বাড়ি সে ঘুরছে। অনেকক্ষণ ধরে তার দাদু ঠাকুমা তাকে আগলাচ্ছে। ছেলের কাছে যাওয়ার আগে টুক করে ও একটা ফটো তুলে নিল। এখানে দিদাকে বসানো হয়েছে তার নাতি নাত বউয়ের সঙ্গে একটি ফটো তুলতে। আমার বড় জেঠু থাকেন গুজরাটে, বিয়ে উপলক্ষে অত দূর থেকে সেও এসেছে। মিতুনের দিদি জামাইবাবু তো আজ সকালে এসেছিল, তা তো আপনারা জানেনই। গতকাল মিতুন জামা কাপড় আনতে ভুলে গেছিল, তো দু বোনই এখন অপেক্ষা করছে কতক্ষণে কোনে যাত্রীর বাসটা আসবে। আমার স্কুল জীবনের দিদিমণি আর ওনার মেয়ে। আজ থেকে প্রায় 20 বছর আগে যখন স্কুল ছাড়ি দিদিমণিকে তখন যেমন দেখেছিলাম, এখনও দিদিমণিকে সেই একই রকম দেখতে আছে। আর এই হাসি মুখ দুটিকে তো আপনারা বহুবারই দেখেছেন, তন্ময় আর তন্ময়ের স্ত্রী মৌমিতা। আমাদের বাড়িতে একতলায় ওরা ভাড়া থাকে। আমাদের দু বোনের অনুপস্থিতিতে এরা দুজন মা বাবার বড় খেয়াল রাখে। আর এটি হচ্ছে আমার বাবার ক্লাবের বন্ধু গ্রুপ, বাবার প্রতিদিনের সন্ধেবেলা সাথী এনারা। মাসির ছেলে, বৌমা, আমার ছোট মামা, আমাদের পাশের বাড়ির দিদা, বড় আমুদে মানুষ ইনি। আর এনারা হলেন আমার মায়ের সকালবেলায় মর্নিং ওয়াকে যাওয়ার সাথীরা। আত্মীয় স্বজনের সাথে সাথে আজকে সবার বন্ধুরাও এসেছে। এনারা হলেন মেহার বাবার বন্ধু ও তাদের পরিবারেরা। অনেকক্ষণ ছেলের পিছনে ছোটাছুটি করে ছেলেটিকে এবার ভগ্নিপতির কাছে দিয়ে বোন এসেছে মিতুনের কাছে ওর কিছু দরকার কিনা। আজকে মিতুনকে কি সুন্দর লাগছে দেখুন, যেন চোখ ফেরানো যাচ্ছে না। সেদিনকে একরকম সুন্দর লাগছিল, আজকে আবার অন্যরকম। আর ইনি হলেন আমার মায়ের মামাতো বোন মিঠু মাসি। আমাদের আমার মাসির মেয়ে রিমি, মাসির বৌমা অঙ্কিতা, কদিন পরে রিমিরও সানাই বাজবে। বাড়ির যত পুচকেগুলো ছিল সবাই নতুন বউয়ের সাথে এক ফ্রেমে। ভাইয়ের বন্ধুরা ও তাদের স্ত্রীরা বরযাত্রীতে তারা যেতে না পারলেও রিসেপশানে তাড়াতাড়ি চলে এসেছে। আর এটি বিয়েবাড়ির সব থেকে পুচকি সদস্য। দু বোনে এখনও অপেক্ষা করছে কতক্ষণে কোনে যাত্রীর বাসটা আসবে। ছটপট ছটপট করছে দুই বোনে মিলে। কোনে যাত্রীর বাসটা ছাড়তে আসলে একটু দেরি করে ফেলেছে, অতজন লোক তৈরি হয়ে বেরাবে তো। প্রায় 6:30 বাজিয়ে দিয়েছে, মোটামুটি 9:30 দিকে আশা করা যাচ্ছে ওরা পৌঁছে যাবে। মামার বাড়ির পরিবারের সকল এখানে দাঁড়িয়ে আছে, আমার বড় মামা, ছোট মামা, মাইমা, তাদের দুটি মেয়ে, সঙ্গে এখানে রামা আর রামার দিদুনও যোগ দিয়েছে। আর এই পুচকিটাকে তো আপনারা চেনেনই, আমার বোনের ছেলে রিভু। রাতে দুধ রুটি খায় পেস্ট করে, কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম চিকেন পকোড়া চিবিয়ে চিবিয়ে খাচ্ছে দেখুন। মায়ের হাতে বাটিতে চিকেন পকোড়া, দাদুর হাতে কোল্ড ড্রিঙ্কস। একটু করে মায়ের কাছ থেকে চিকেন পকোড়া খাচ্ছে, তারপরেই সঙ্গে সঙ্গে দাদুর কাছ থেকে একটু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। মামার বিয়ে বলে কথা, ওও কোনো আর বাধা নিষেধ মানবে না। ওর ওইটুকু প্রাণ যা চায় ও তাই করবে। চলুন এবার ওর বাবার যে বন্ধু ও বন্ধুর পরিবারের মানুষজনেরা এসেছেন তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই মেয়েটিকে দেখছেন, এই মেয়েটির নাম হচ্ছে সৌমিতা। সৌমিতার সঙ্গে শেষবার আমার দেখা হয়েছিল মেহার অন্নপ্রাশনে, প্রায় 11 বছর পর দেখা, কিন্তু এখনও অবিকল তেমনই আছে। সৌমিতার হাজবেন্ড সঞ্জীবদা, সঞ্জীবদাকে আগের থেকে চিনল। এখানে বেশ কিছুজন আছে যাদেরকে আপনাদের মতো আমিও প্রথমবার দেখছি, যদিও তাদের নামগুলির সাথে আমি পরিচিত, তাদের গলার আওয়াজগুলিও আমি চিনি, কিন্তু মানুষগুলোকে চোখের সামনে আজকেই প্রথমবার দেখছি। যেমন ওর বাবার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হংসদা, বহুবার নাম শুনলেও আজকেই প্রথমবার দেখছি। তবে এই কালো পাঞ্জাবিতে দেবজিৎদাকে আজ বহু বছর চিনি, তার সাথে ও তার পরিবারের সাথে আজ বহু বছরের আলাপ।
আমার যখন বিয়ে হয় তখন তাদের মেয়েটির বয়স ছিল 2-2.5 বছর, একদম গুন্ডা ছিল জানেন। কিন্তু এই যে গোলাপি শাড়ি পরে মেয়েটা, সেই মেয়েটাই এখন এই মেয়ে হয়েছে। সে নাকি খুব ঠান্ডা হয়েছে, বর্তমানে ও ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমার স্মৃতিতে সেই ছোট্ট মেয়েটাই এখন অবধি ঘুরঘুর করতো তার হাজারটা দস্যিপোনা নিয়ে। চোখের সামনে তাকে এত বড় দেখে বেশ অবাকই লাগছে। আর এই লাল শাড়ি পরে যিনি, সে হচ্ছে দেবজিতের স্ত্রী, ওই মেয়েটির মা, মৌসুমিদি। মৌসুমিদির পিছনে যে দাঁড়িয়ে আছে তার সঙ্গেই প্রথমবার দেখা হলো। ভারী মিষ্টি মেয়ে সেও, সবুজ শাড়িতে পলি। পলির সঙ্গেও সেই দেখা হয়েছিল শেষবার মেহের অন্নপ্রাশনে, প্রায় 11 বছর পর আবার দেখা। নীল শাড়িতে হংসদার স্ত্রী, তারপরে সৌমিতা, আমি, ওই দুষ্টু মেয়েটা গোলাপি শাড়িতে, আর নীল শাড়িতে রাজাদার স্ত্রী, তার সঙ্গেও এই প্রথমবার দেখা হলো। রামকৃষ্ণ খুব খুশি হয়েছে, কারণ এদের প্রত্যেকেরই ছোটো ছোটো একটি করে বাচ্চা আছে। অনেকদিন পর রামা অনেকগুলো ছোটো বাচ্চা পেয়েছে, তাদের সঙ্গে গল্প করছে, খেলা করছে, ভারী আনন্দে আছে ও। বড়ো হয়ে কতটা মনে থাকবে মামার এই বিয়ে তা আমি জানি না, তবু এই ভিডিওগুলো করে রাখা, যাতে ও যখন এই ব্লগটা দেখবে মামার বিয়েতে ওর এই উপস্থিতিটা, ওর আনন্দটা কিছুটা হলেও ও যেন উপভোগ করতে পারে। এটা রামকৃষ্ণর প্রথম বিয়ে বাড়ি ছিল, দেখলাম ভালোই উপভোগ করলো। এরপরে যখন মাসির মেয়ের বা জেঠুর ছেলের বিয়ে লাগবে, ভাবছি একবার করে এক সপ্তাহের জন্য হলেও টুক করে নিয়ে চলে আসবো বাচ্চাদের। না নিয়ে এলে তো এই জিনিসগুলো ওরা জীবনে দেখতেও পাবে না ওদেশে থেকে। ওর বাবার ভিক্ষে মায়ের বৌমার সাথে আমার শাশুড়ি মা এখানে গল্প করছে, দুজনে একই জায়গার। তো বৌভাতে আজ একটু মেহুর সাজটা আপনাদের দেখায়, ওই যে সবুজ রঙে ঘাগড়া পরেছে, মাথায় জুঁই ফুলের মালা, আজ ঠোঁটে একটু লিপস্টিকও দিয়েছে, গলায় একটু হারও পরেছে। আসলে ওর অতটা ধারণা ছিল না যে ভারতীয় বিয়েতে কী পরিমাণে আমরা সাজগোজ করি। এর আগের দিনও যখন ওকে বিয়েতে যাবার সময় একটুখানি কানের পরতে আর হার পরতে বলেছিলাম, দেখলাম বিরক্ত হলো। তারপরে যখন ওদের বাড়িতে গেছে, গিয়ে তো দেখছে সবাই খুব সুন্দর করে সেজেছে, তখন বোধহয় মনে মনে একটু হয়েছে যে এগুলো পরতে হয়। আজকে যখন সাজগোজ করাছিলাম, তখন যখন একটু হার পরিয়ে দিলাম, মাথায় যখন একটুখানি ফুল লাগিয়ে দিলাম, ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে দিলাম, তখন দেখলাম আর না করলো না। আমার পিসিয়ার বড় মা চুটিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, দুজনেরই সুগার আছে। বাচ্চাদের এবার খেতে বসানো হবে, ওর বাবা সবাইকে তাই এখানে ডাকতে এসেছে। আমার মায়ের মামার বাড়ি আর আমাদের মামার বাড়ি যেহেতু একদম পাশাপাশি, মায়ের এই মামা তো বোনেরা, তাই কোনো অংশে আমার নিজের মাসির থেকে কম নয়। সবুজ শাড়িতে আমার মুনু মাসি, এই গোলাপি শাড়িতে মিঠু মাসি, সব মায়ের মামাতো বোনেরা। ছোটোবেলা থেকে এদের কাছে ভারী ভালোবাসা পেয়েছি। কত বছর পর দেখা হলো জৈন কাকুর পরিবারের সাথেও। জৈন কাকুদের সঙ্গে আজ প্রায় 25-30 বছরের আমাদের আলাপ। ছোট্ট সেই ছেলেটিও গত বছর ডাক্তারি পাস করে গেল। সকলের সঙ্গে মোটামুটি দেখা করে এসেছি এবার মিতুনের কাছে। অনেকক্ষণ মিতুন খালি মুখে বসে আছে, একটু ওর জন্য খাবারও আনা হলো। আর মেয়েটা কি করছে একা একা, একটু দুবনে এসেছি তাই দেখতে। কোনো যাত্রীর বাসও এসে গেছে, খবরটাও দেবো বলেও আরও এসেছি। যখন এসেইছি, ফটোগ্রাফার ভাইরা দাঁড়িয়ে, দিদি তোমরা একটু বসো বৌদির কাছে, বসে পড়লাম দুজনে। নতুন বইয়ের বাসে বসে ফটো তুলতে কে আর না ভালোবাসে বলুন, এইগুলোই তো স্মৃতি। প্রতি মুহূর্তে মন বলে উঠছে, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন দুটি পাতা। এই যে চলে এসেছে সকলে, মিতুন, মিতুনের মা, এসেই মেয়েটাকে বুকে টেনে নিয়েছে। দেখুন বাস থেকে নেমে এই মেয়ের মায়ের বোধহয় একটাই মনে হয়ে থাকে, কোথায় গেল আমার মেয়েটা, কেমন আছে আগে তাকে দেখি। এটা হচ্ছে গিয়ে ওদের সূচিপত্র, কী সুন্দর সূচিপত্রটা এনেছে দেখুন। সকলে একে একে তত্ত্ব নিয়ে ঢুকছে। মিতুনের দিদি তিতুন, মা আসতে এবার ওর মুখেও একটু হাসি ফুটেছে। অনেকক্ষণ লেগে গেল ওদের আসতে জানেন। মিতুনের ছোট পিসির পরিবার, ছোট পিসিরা ব্যাঙ্গালোরে থাকে। মিতুনকে দেখুন একদম ওর ছোট পিসির মতো দেখতে। যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তখন মাঝে মাঝেই পিসিদের বাড়ি যাতায়াত করতো। বাবা তারকনাথের সেই বড় ফটোটিও ওরা সাথে করে আজকে নিয়ে এসেছে। আজ থেকে বাবা মিতুনের সাথে মিতুনের বাড়িতে থাকবে। চার বেয়ানে এক ফ্রেমে, আমার মা, আমার শাশুড়ি মা, আমার বোনের শাশুড়ি মা আর মিতুনের মা। মেয়ের মুখে হাসি থাকলেই বাবা মায়ের মুখে হাসি ফুটবে। আজ ওর বাবা মায়ের মুখে হাসিটা দেখে বেশ ভালো লাগলো, গতকাল যেভাবে ওনাদের ছেড়ে এসেছিলাম। মিমাদি, মিমাদির পরিবার, মিতুন আর ওর ভাইজিরা, ওদের সাথেও তো একটা ছবি তুলে রাখতে হবে, নাহলে বড় হলে তো বিশ্বাসই করবে না যে ওরা পিসির বিয়েতে ছিল বলে। তবে চলুন, রাত্রি প্রায় 10:30, সবাইকে এবার খাওয়াতে বসাই।
খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে না হয় আবার কিছুক্ষণ সবাই মিলে ফটো তোলা হবে। বড় জেঠু, বড় মামা, মা সকলেই এখন এই দিকটাই ঘোরাঘুরি করছেন যাতে প্রত্যেকেই ভালোভাবে খাওয়া দাওয়া করেন। দুই দিকে খাওয়া দাওয়া চলছে, এদিকটাতে মা, বড় জেঠু, বড় মামা আছে, আর অন্যদিকে আমার পিস্তুতো দাদা, জাঠুতো দাদা, মাসির ছেলে, তারা ওই দিকটায় আছে। খাওয়া দাওয়া শেষে দুই ভাইরা ভাই এখানে গল্প করছে, বাবার বন্ধুরাও এবার চলে যাবে, তাদের সঙ্গে একবার দেখা করতে এলাম। এদিকে আমার পাশের বাড়ি কাকিমাকে একবার টুক করে পেয়েছি, মা বোনা কাকিমার একটা ছবি তুলে দিলাম। ফটোগ্রাফারে যারা এসেছিলেন সেই ভাইরাও সেই সকাল থেকে ছবি তুলছে, তাদেরকেও এবার চলুন খাওয়াতে নিয়ে বসাই। রাজা মিতুনও খায়নি, আমি, মা, বাবা সবাই বাকি আছি, এবার আমাদের শেষ ব্যাচ বসবে। চলুন এবার আমরা বসি। এই যে দু বোনে মিলে এদের গপ্প আর শেষ হচ্ছে না, দেখছেন? দিদি জামাইবাবুটাকে ভাবছি রেখে দেবো, সেই অষ্টমঙ্গলে চারটেকে পাঠাবো। আর এই যে আমার মেসো, অনেকক্ষণ পর একটু পেয়েছি খালি, একটা ফটো তুললাম। রাত্রি এখন প্রায় 12:30, এবার আমাদের শেষ ব্যাচ বসলো। তবে গরমকাল তো, রাত হলেও অতটা বোঝা যাচ্ছে না জানেন। আর চারিদিকে সবাই গল্প করছে, কথা বলছে। মেহু এখনও বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে, তবে রামাটার ঘুম পেয়ে গেছে। চারিদিক ঘুরে এসে এবার বাবার কোলে বসে পড়েছে। আমি আর মা বসছি এদিকে, আর ওইদিকে বসবে রাজা আর মিথুন। আজকে বউ ভাতের মেনুতে কী কী আছে দাঁড়ান বলি। আছে মিনারেল ওয়াটার, স্যালাড, কাসুন্দি, ফিশ কাটলেট বা পনির পাসিন্দা, রুমালি রুটি, চানা পনির মশলা, ফ্রাইড রাইস, চিকেন রেজালা অথবা ছানার কোপ্তা, সাদা ভাত, মুগ ডাল, পটল পোস্ত। বাবা, পটল পোস্ত দিয়েই তো আমি সব ভাত খেয়ে ফেলবো। মাটন, চিকেন অথবা মাছ, চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ, আইসক্রিম, পান। আমাদের মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই দিকের বিয়েবাড়িগুলোতে পোস্ত কিন্তু একটা মাস্ট আইটেম হয় জানেন। বিভিন্ন রকমের পোস্তর কিন্তু অপশান দেওয়া হয়, তো আমাদের ক্ষেত্রে আলু পোস্ত না নিয়ে পটল পোস্ত রাখা হয়েছে। গরমকাল তো এই সময় পটলটা ভালো পাওয়া যায়। আর আগের ব্যাচ অবধি যারা খাবার খেয়েছে তারা সকলেই বলছে পটল পোস্তটা নাকি অসম্ভব ভালো করেছে। রাত হয়ে গেছে তো অনেকটা, সব আইটেমগুলো হয়তো নেবো না, তবে গরম ভাত দিয়ে অনেকটা পটল পোস্ত দিয়ে খাবো, আর একটুখানি মাটন নেবো। ফিশ কাটলেটটা অসম্ভব ভালো করেছে, তবে ফিশ কাটলেট লেখা হলো এটা মনে হচ্ছে ফিশ চপ। বিয়েবাড়ির এই খাবারগুলোর অন্যরকম একটা স্বাদ হয়, বাড়িতে যতই চেষ্টা করি এই রকম খুব একটা হয় না। ব্যাস, এরপরে আর অন্য কিছু নেবো না, সোজা চলে গেলাম পটল পোস্ততে। পটল পোস্ত আর মাটন, আর এত ভালো পটল পোস্তটা হয়েছে জানেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মিথুনের বড় পিসি আমার পাশটিতে এসে বসেছেন, উনিও আমাকে ওই একই কথা বলছেন, বেশি করে পোস্তটা নিয়ে গরম ভাত দিয়ে এত ভালো লাগছে, তারপরে আর মাটন খেতে ইচ্ছা করবে না। ওনারা বর্ধমানের মানুষ, তো বর্ধমানের 10 ঘোড়াতে ওনাদের বাড়ি, পোস্তর প্রতি ওনাদের ভারী টান। মিথুনের মা এখানে দেখছেন মেয়ে কি খায় না খায়। সত্যি এই সময়টা ভারী কঠিন সময়, মেয়ের থেকেও মেয়ের বাবা মায়ের। দূরে পড়তে পাঠানো এক ব্যাপার, আর শ্বশুরবাড়িতে রেখে আসা আর এক ব্যাপার, সে যতই চেনা পরিচিত হোক। আর সেই একই কথা, ভালো করে তোমরা দেখে শুনে মিথুনকে খাওয়াবে, ও একদম খাবার খেতে চায় না, সে তো ওকে দেখলেই বোঝা যায় বলুন। মিথুনের বৌদিদের সঙ্গে তো আপনাদের ভালো করে পরিচয় করিয়ে দেয়া হলো না। নীল শাড়ি পরে যে আছে তার নাম শঙ্খমিতা, আর গোলাপি শাড়িতে হচ্ছে শর্মিষ্ঠা। মিথুনের দুই পিস্তুতো দাদা, দুটি বউ, আর এই যে দাদাগুলোকেও হাত ধরে ধরে টেনে টেনে এনেছে একসঙ্গে একটু করে ফটো তুলবে বলে। বিয়েবাড়িতে একসঙ্গে একটু ফটো না থাকলে হয় বলো? আর এই যে এইগুলি তাদের বাচ্চারা, কিন্তু তাদেরকে এক ফ্রেমে একবারও আনতে পারছি না। দুজনকে পেয়েছি, দুজনকে নিয়ে এলাম, বাকি দুজন আবার অন্যদিকে ছুটে ছুটে চলে গেল। রাত্রি এখন প্রায় 1:30, কোনো যাত্রীরও বাস ছাড়বে, আমরা এবার লজ ছাড়ব। বহুদিন ধরে অপেক্ষা ছিল ভাইয়ের এই বিয়ে নিয়ে, এতদিনে তা সুন্দরভাবে সুসম্পন্ন হলো। চলুন, ফিরে এসেছি বাড়িতে। সবার আগে মিথুনের খোপাটা খুলতে বসেছে সবাই, এত ওখানে কাঁটা আর এত ওখানে জিনিসপত্র লাগানো আছে, খোপার ভারে ও আর মাথাটাকে সোজা করে রাখতে পারছে না। ভিডিওটি শেষ করার আগে আমার প্রবাসে ঘরকোনার প্রতিটি সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই নবদম্পতিকে যে পরিমাণে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আশীর্বাদ পাঠিয়েছেন, আমরা আপ্লুত। কাল সকালে খোলা হবে কোনে যাত্রীর তত্ত্বগুলো, পান, মিষ্টি, দই, আনন্দনাড়ু, সকলের জন্য জামা কাপড়, ঘর ভর্তি তত্ত্ব পাঠিয়েছে ওরা, সাথে বাবা তারকনাথের বিশাল বড় একটা ছবি। কাল মিথুন বাড়ির বড়োদেরকে ওদের বাড়ি থেকে পাঠানো তত্ত্বগুলো নিজের হাতে তুলে দেবে, দিয়ে সকলের আশীর্বাদ নেবে। যাই হোক, চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।